আব্বু আম্মু ঢাকায়, সো আমি সব কাজ বাদ দিয়ে তাদেরকে সময় দিচ্ছি। আম্মু অনেকগুলো কাজ গুছিয়ে নিয়ে এসেছিল, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ক্রোকারিজের আইটেমগুলো পারচেস করতে হবে। সো আম্মু যেহেতু এই কাজটা করতে চাচ্ছে, সো এই কাজটা প্রায়োরিটি সবার আগে। চলে আসলাম আমাদের কৃষি মার্কেটে। কৃষি মার্কেটে আপনারা কিছু ভ্রাম্যমান দোকান পেয়ে যাবেন, যেখানে অনেক সুন্দর সুন্দর এবং খুবই অল্প দামের মধ্যে ক্রোকারি সেল করে। তো আমরা যে পার্টিকুলার শপটিতে এসেছিলাম, সেখানকার যে শপ ওনার প্রচণ্ড ভালো মানুষ, উনি খুবই ভদ্র ভাষায় কথা বলেছে। আমরা যে প্রোডাক্টগুলো দেখতে চাচ্ছিলাম, যদিও জায়গা সংকুলনের অভাবে আমরা ভিতরে ঢুকতে পারছিলাম না, কিন্তু শেষ পর্যন্ত আমরা ভেতরে যাই এবং আম্মু আমার পছন্দ মতো কিছু ক্রোকারিস ওখান থেকে কিনে নিয়েছে। আরও কিছু কিনতে চাচ্ছিল, বাট আমি মানা করলাম, কেননা আব্বু আর আম্মু দুজনে হচ্ছে যেহেতু একা একাই যাবে রাজশাহীতে, আর সাথে অনেক লাগেজ আছে, তাই ক্রোকারিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, প্লাস অনেক বেশি ওয়েট হলে ক্যারি করতে একটু সমস্যা হবে। আমার কাছে পার্সোনালি এই মাগটা অনেক ভালো লেগেছিল। আরও কিছু প্রোডাক্টস এখানে আছে যেগুলো দেখা মাত্র আপনাদের অনেক ভালো লাগবে। সো আম্মু বেসিক্যালি আমার ফ্রি টাইমে যখন আমার আছেতে থাকে, তখন ইউটিউবে এই এই রিলেটেড ক্রোকারিস রিলেটেড যারা ডেইলি লাইফ ব্লগ করে তাদেরকে ফলো করে। তো আমি যেমন আপনাদের জন্য আমার ডেইলি লাইফের কিছুটা অংশ ব্লগ আকারে আপনাদের সামনে নিয়ে আসি, তেমনই কেউ না কেউ এরকম আইটেমগুলো যারা আইটেমগুলো ভিডিও করে ইউটিউবে আপলোড করে থাকেন। সো আম্মু বা আম্মুদের মতো অনেকে এগুলো ফলো করেন। এটার মেইন কারণ হচ্ছে মায়েরা সবসময় নিত্য নতুন প্রোডাক্টগুলো নিজেদের কাছে বা নিজেদের স্টকে রাখতে পছন্দ করে। সো যেমন কথা তেমন কাজ, আম্মু এটা মানে পারচেস করলো শেষ পর্যন্ত এবং আরও কিছু নিতে চাচ্ছিল। আমি বললাম যে থাক, দরকার নেই, সামনের মাসে আসলে অথবা আমি যদি যাই তাহলে আমি আবার নিয়ে যাব। আমার কাছে পার্সোনালি এই মাগটা মানে ক্যাপাচিনো মাগটা খুবই ভালো লেগেছিল। সো এটা আমার ছোটো বোনের জন্য পারচেস করে নিয়েছি। আর আরও অনেক সুন্দর সুন্দর কাপ আছে বা মাগ আছে যেগুলো দেখা মাত্র যে কারো ভালো লেগে যাবে। তো কৃষি মার্কেটের এই রোডটাতে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আর আম্মু চাচ্ছিল যে আরও কিছু পারচেস করতে, বাট আমি আর আব্বু মিলে মানা করলাম যে এখন থাক, কেননা লাগেজে সবগুলো নিলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তো এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে, যারা ঘর সাজানোর জন্য ভাবছেন তারা এখানে চলে আসতে পারেন, বা রেস্টুরেন্টে অনেক প্রোডাক্ট লাগে যেগুলো অনেক ইউনিক, তো ইউনিক আইটেমগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। সত্যি কথা বলতে যে লোকটা সব ওনার ব্যবহার এতটাই ভালো যে সত্যি কথা বলতে আপনারা এখানে আসলে ফিরে যেতে ইচ্ছা করবে না। তো তারপরও আমরা ফিরে গেলাম বলতে ওখান থেকে চলে গেলাম আরএফএলের শোরুমে। নর্মালি ব্র্যান্ড শপ থেকে কিছু পারচেস করলে ক্যানজিনে একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন কাজ করে, কেননা এই আরএফএলের প্রোডাক্ট অনেকগুলো দোকানে বা যে কোনো দোকানে আপনারা পেয়ে যেতে পারেন, কিন্তু যখন নিজের জন্য কিছু পারচেস করবেন চেষ্টা করবেন ব্র্যান্ড শপ থেকে অথরাইজড প্রোডাক্টগুলো পারচেস করতে, কেননা অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, আপনারা নিজেরা গেলেও বুঝবেন। সো আরএফএলের বিষয়টা আমি না মানে উল্লেখ না করে পারছি না, সেটা হচ্ছে আরএফএলের শোরুমে এমন কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো অ্যাকচুয়ালি আপনার দরকার হবে, হোক সংসার ছোট কিংবা বড়, আরএফএলের সব ধরনের প্রোডাক্ট আছে আমি যেটা মনে করি। আর আরএফএলের শোরুমে যারা ওয়ার্ক করে বা যারা সার্ভিস করেন ওনারা প্রচণ্ড আন্তরিক, ওনারা আমাদের সাথে খুবই সুন্দর মতো করে কথা বলছিলেন, এবং এই জন্যে বারবারই আমি এই টাইপের কোনো কিছু লাগলে মানে বাসার কোনো কিছু লাগলে আমি সরাসরি আরএফএলের যে শোরুমগুলো আছে অথোরাইজড সেগুলোতে চলে যাই। সো এখানে অনেকক্ষণ ছিলাম আর টুকিটাকি করতে করতে অনেক কিছুই পারচেস করা হয়ে গিয়েছিল।
আর সেদিকে আর না যায়। আর আব্বু বলতেছিল যে এখানে কিছু জিনিস আছে যেটা তার পছন্দ হয়েছে, এটা ছবি তুলে রাখতে, বাট যেহেতু আমি নিজে ভিডিও করতেছিলাম সো এই জিনিসটা আমি আর ছবিটা তুলতে পারিনি। যাই হোক, আজকের মতো এখানেই থাক। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন কাইন্ডলি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে। আর নতুন একটা দিনের অপেক্ষায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।